আপনাদের এই প্রথম অবরোধ কি কারণে? প্রথম অবরোধ কারণে আমাদের রাস্তা আজ বেহাল অবস্থা। আজ চৌত্রিশ বছর হয়ে গেছে, একবার মরম পড়েছিল 34 বছর আগে, তারপরে কোনো রাস্তার কোনো বেহাল কাজ হয়নি। মানে যেই অবস্থা সেই অবস্থা, বর্ষা হলে মানে মানুষ আর বাচ্চা বেরোতে পারেনি। তো আমরা আগে পঞ্চায়েত বা গ্রাম সদস্য সবাইকে জানাইছি, তারা একই বলছে এই হচ্ছে, এই হবে, মাপ দেওয়া হয়েছে, এই হয়েছে, হবে এগুলো। তো আমরা প্রথমে আবার কালকে দেখে গেলাম, অঞ্চলে গেলাম, অঞ্চলে প্রধানের সঙ্গে দেখা করে অঞ্চল বলছি আমরা পাকা রাস্তার ব্যাপারে কোনো বলতে পারবো না, ঘেস পড়ুক, ইটা পড়ুক বলুক আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু ঘেস ইটা যে আমরা একবার বৃষ্টি হলে দেবে যেই কি সেই, আবার বৃষ্টি হলে আবার রাস্তা যেই কি সেই অবস্থা। তো আমরা চাই যে আমরা রাস্তা আমাদের পাকা হোক। রাস্তা অবরোধ করলে তো রাস্তা পাকা হবে না, অনেকে অসুস্থ হয়ে পড়ছে, এই বিষয়ে কি বলবেন? অসুস্থ তো আমাদের, তো অসুস্থ আমাদের, তো ঘরের বাচ্চা ছেলে মেয়েরা সব অসুস্থ, তো আমরা আমরা সারা আমরা বছর বছর অসুস্থ হচ্ছে, আর একদিনের জন্য কে অসুস্থ হবে হোক বাইরের কেউ। আপনার নাম? অক্ষয় বেরা। গ্রামের পঞ্চায়েতের নাম কি? গ্রাম পঞ্চায়েত বয়েল দুই। কল্পনা জানা মেম্বার যদি ভিডিও ঘেরাও করেন ঠিক আছে, এখানে করে কি লাভ আছে? থানাতে ভিডিও যে আমরা অমুক দিন অমুক ডেপুটেশন করবো এইসব করে আমাদের জানিয়ে করতে হবে, যেটা অবৈধ করছে কেন, যেটা বৈধ তাহলে করবে। প্রধানকে জানিয়েছি, তারপরে তো কোনো কাজ হয়নি। আজকে আপনাদের এই অবরোধ উঠলো কেন? অবরোধ উঠলো আমাদের এই যে পুলিশ এসেছিল, তিনি এসে বিজয়কে আমাদের সঙ্গে কথা বলে দিয়েছেন, তিনি বলেছেন যে এক সপ্তাহের মধ্যে আমাদের ঘেস আর ইট ফেলে কিছুটা রাস্তা ঠিক করবেন, আর ওই মাস তিনেকের মধ্যে উনি এতে ঢালাইয়ের ব্যবস্থা করবেন, যদি না হয় তা আমরা এক সপ্তাহ পর দেখব যে ঢালাই ঘেসকে ঠিক করে রাস্তা দিচ্ছে যে কিনা, যদি না দিচ্ছে তাহলে আমরা আবার অবস্থা নিক্ষোভ করবো। এই এই প্রতিশ্রুতি না পালন হলে বৃহত্তর আন্দোলন যাবেন? হ্যাঁ অবশ্যই যাব। এই যে আপনারা আন্দোলন করছে, এই আন্দোলনের পিছনে কি কোনো রাজনৈতিক দলের হাত আছে বা মদত আছে? না, আমরা আমরা কোনো রাজনৈতিক দল থেকে আমরা কোনো, আমরা সবাই এসেছি জনসাধারণের প্রতিনিধি হিসাবে, আমাদের সবার জন্য, আমাদের বাচ্চা কাচ্চা আমাদের নিজেদের সবার জন্য, এখানে কোনো রাজনৈতিক কোনো ব্যাপার নেই। আপনার নাম? আমার নাম দীপান্বিতা মাইতি বেরা। আমাদের চলছে কাজ চলছে, তবে প্রধান সাহেবও বলেছেন বিলের সঙ্গে কথা হয়েছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উনি রাস্তায় এসে দেখে ব্যবস্থা নিয়ে। তাহলে এত অবরোধ কেন?
যদি না বুঝে আমি কী বলবো বলো তো, কালকেও তাদেরকে বলা হয়েছে, প্রধান বুঝে বলেছে, তাকে শুনেনি ওরা, কী বলবো, নিজেদের বেটের নিজেদের গ্রামবাসী ওরা বুঝেও বোঝে না। এখন অবুজ হয়, এখন দেখলে আপনার বাড়িতে এসে এখন আমার বাড়িতে এসে চিৎকার করছে। গতদিন প্রধান সাহেব বুঝিয়েছেন, আজকে না বেড়ে বিডিও সাহেবও বলেছেন, তাও শুনছেন। এখন ওই রাস্তার কি হারানোর কোনো ব্যবস্থা হয়েছে? রাস্তা সব সবগুলি মানে পাড়াতে সব জায়গায় আমাদের ঘেস আর ব্যাট প্রধান দিয়েছে, এরা ওদের কাজ হবে বলে, ওরা কাজ করবে বলে কাজ করছে না, এই হামলা করতেছে। কাজ যে করবে, মজুরি কি দেওয়া হবে না? মজুরিটা বর্তমান এখন অঞ্চলের সিদ্ধান্ত হয়নি, যদি দেয় তাহলে দেব। আপনার নাম এবং কোন পদে আছে? আমার নাম কল্পনা জানা ভূঁয়া, 22 নম্বর নরসিংহ রুটের।